স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানিয়া ফ্রেন। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে সাবেক ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলার রায় আজ। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এর রায় দেবেন। এর আগে গত 5 ও 21 অক্টোবর এ মামলার রায় ঘোষণার তারিখ থাকলেও বিচারক ছুটিতে থাকায় এবং রায় প্রস্তুত না হওয়ায় দুইবারই তা পিছিয়ে যায়। এস কে সিনহা সহ এই মামলায় মোট আসামি 11 জন। চার দিন বন্ধ থাকার পর শুরু হলো পণ্যবাহী যানবাহন চলাচল। গতকাল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাঙ্ক লরি, প্রাইম মুভার মালিক শ্রমিকরা। ডিজেলে বর্ধিত দাম কমানো সহ 3 দফা দাবি ছিল তাদের। এ বিষয়ে আরও তথ্য নিয়ে ঢাকার সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, ধর্মঘট স্থগিতের পর রাস্তায় পণ্যবাহী যানবাহনের সংখ্যা আপনি কেমন দেখছেন? দেখুন, আমি এখন রয়েছি ঢাকার ইসলাম মহাসড়কে। এই আপনি জানেন যে 4 দিন বন্ধ থাকার পর কিন্তু গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের সাথে বৈঠকের পর যে আপনার সিদ্ধান্ত হয়েছে, রাত 8টার দিকে যে বৈঠক হয়েছিল সেখান থেকে বাংলাদেশ যে ট্রাক পণ্যবাহী যে পরিবহনগুলো সেগুলো আপনার এই গত রাত থেকে তারা যেটা ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে এবং তারপর থেকে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান এবং ট্যাঙ্কলরি মালিক সমিতি তারা যেমনটি আপনার বলছিলেন যে এই 3 দফা দাবিতে তারা এই ধর্মঘট ডেকেছিল 4 দিন আগে। তারপর থেকে আপনি জানেন যে এই পণ্যবাহী ট্রাকে বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য না আসতে পারাতে জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছিল এবং সেই ব্যাপারে আপনার আপনার বাস চলাচল স্বাভাবিক হলেও কিন্তু ট্রাক আবার ট্যাঙ্কলরি যেটা সেটা কিন্তু চলাচল বন্ধ ছিল, সেটা তাৎক্ষণিকের ব্যাপার ছিল। কিন্তু গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় রাত 8টার দিকে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কিন্তু এই বাস ট্রাক যে ট্যাঙ্কলরি যে মালিক শ্রমিক তারা এই ধর্মঘট তারা স্থগিত করে তারা কিন্তু 3টি দাবি তাদের ছিল যে ডিজেলের বর্ধিত দাম প্রত্যাহার দাবিতে, কিন্তু সেটা তারা এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে আশ্বাসে তারা সেটা স্থগিত করলো এবং মন্ত্রী আরো বলেছেন যে আমরা আপনার ডিজেল সবাই হালিম, আপনাকে ধন্যবাদ। মেহেরপুরের গাংনী উপজেলায় নির্বাচনী সহিংসতায় 2 জন নিহতের ঘটনায় 15 জনকে আটক করেছে পুলিশ, তবে এখনও মামলা হয়নি। সাবেক ইউপি সদস্য ও গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কাথুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গাংনীর ধলা লক্ষ্মী নারায়ণপুর গ্রামে সোমবার 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কুপিয়ে হত্যা করা হয় 2 ভাইকে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাতক্ষীরায় পল্লী বিদ্যুতের অবৈধ লাইনে পুড়ে হাত পা হারানো 7 বছরের শিশুর পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে শিশুটির দেশে বিদেশে চিকিৎসার ধরন ও খরচের হিসাব জানাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। 7 বছর বয়সী শিশু রাকিবুজ্জামানের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে। এই ছোট্ট বয়সে হাত পা হারিয়ে অন্যের উপর নির্ভরশীল হতে হয়েছে তাকে। উন্নত চিকিৎসার খরচ মেটাতে না পারায় পরিবারের বোঝা হয়ে পড়েছে শিশুটি। বাড়ির ছাদে খেলার সময় পল্লী বিদ্যুতে ঝলসে শিশুটির এ অবস্থা হয়েছে। চলতি বছরের মার্চে শিশুটির বাড়ির উপর দিয়ে লাইন টাঙায় পল্লী বিদ্যুৎ। পরের দিনই শিশুটির বাবা লাইন সরানোর আবেদন জানান। এতে সাড়া না মেলায় টাকা দেয়ার প্রস্তাব দেন, যেন খোলা তার পরিবর্তন করে প্লাস্টিক মোড়ানো তার টাঙানো হয়। সেই প্রস্তাবও রাখা হয়নি। লাইন টাঙানোর 1.5 মাসের মাথায় দুর্ঘটনায় পড়ে শিশুটি। ঘটনার পর পল্লী বিদ্যুতের কাছে ক্ষতিপূরণ চেয়েও পাননি শিশুটির বাবা। এ অবস্থায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবারটি। সোমবার বনের কোলে চড়ে শিশুটি হাজির হয় আদালতে। কৃষি ব্যাংকের জমি রেখে ওদের টাকা শোধ করে দিতে ধার করেছিলাম, তাদের টাকা শোধ করে দিয়েছে,
আর এবং ওই হাতটাতে দিয়ে প্রথম তিনবার অপারেশন করেছিল, প্রথমে এখান থেকে, তারপর এখান থেকে, লাস্টটা এখান থেকে। তাহলে এখান থেকে থাকতো তাহলে অল্প টাকা হতো, কিন্তু এখান থেকে কাটিতে বলে 40 লক্ষ টাকা লাগবে হাত থেকে করতে গিয়ে। ক্ষতিপূরণের আবেদনের উপর শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ আদেশ দেয়। 7 দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন বিদ্যুৎ বিভাগকে যে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে না। একই সাথে শেখ হাসিনা বার্ন ইউনিটের ডাক্তারদের প্রতি তিনি একটা নির্দেশনা দিয়েছেন যে তাকে কী ধরনের চিকিৎসা করা হয়েছে এবং ভবিষ্যতে তার কী ধরনের চিকিৎসার প্রয়োজন হবে সেই ব্যাপারে একটা প্রতিবেদন দেওয়ার জন্য, এবং ইন দ্য মিন টাইম তার যে বিদ্যুতের লাইনটি কেটে দিয়েছে বিদ্যুৎ বিভাগ সেটি পুনঃস্থাপন করার জন্য নির্দেশ দিয়েছে। রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আজিজুল ইসলাম, সংবাদ, ঢাকা। টেলিভিশনে বিজ্ঞাপনের রেট কমাতে কোনো কোনো বিজ্ঞাপনদাতার অশুভ তৎপরতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো। নতুন ডাটা ব্যবস্থা চালু হওয়ার আগ পর্যন্ত বিগত 3 বছরের টিআরপি ডাটার ভিত্তিতে প্রতিটি টিভির বিজ্ঞাপন রেট কমপক্ষে 30% বাড়ানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি। সোমবার রাজধানীর বনানীতে অনুষ্ঠিত অ্যাটকোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ অনুরোধ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাটকোর নবনির্বাচিত সভাপতি অঞ্জন চৌধুরী। সভায় করোনা পরবর্তীকালীন টেলিভিশন খাতকে বাঁচাতে বিজ্ঞাপন দাতাদের সহায়তা কামনা করা হয়। যারা বিজ্ঞাপন দাতা এবং এর সাথে বহুজাতিক কোম্পানিও আছেন, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমরা ন্যূনতম আমরা চাই যে 30% আমাদের বিজ্ঞাপনের হার বাড়িয়ে দেওয়ার জন্য। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তরুণদের ক্ষুব্ধ থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াইয়ে গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কঠোর ব্যবস্থা নিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান ওবামা। পরিবেশের সুরক্ষায় দেশকে পিছিয়ে দেওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন তিনি। এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চলমান কাজের অগ্রগতিকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতারা বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ অনুসন্ধানে 2 সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির 2 পরিচালক এনায়েত হোসেন ও জালাল ইউনুসের ওপর দেওয়া হয়েছে এ বিশেষ দায়িত্ব। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট সহ ক্রিকেট সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির কারণ খুঁজে বের করা হবে। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। চলতি বিশ্বকাপের সুপার 12-এর 5 ম্যাচের কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ। বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deepnews এই ঠিকানায়।